স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাজ না করে বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাটিকাটা ইউপি চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে। রাশিক মেয় লিটনের সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠক, নৌ রুট ও ট্রেন যোগাযোগ চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা। নাটোরের সিংড়াই হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী পলক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নে কাজ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে। এ নিয়ে প্রতিবাদ করায় 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুজ্জামান নুরুকে লাঞ্ছিত করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই ইউপি সদস্য। রবিবার দুপুরে উপজেলার রেলগেট এলাকায় এর আয়োজন করা হয়। এ সময় 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য শেতাবুর রহমান বাবু উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা জানান, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা 2021-22 অর্থ বছরে সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় মাটিকাটা ইউনিয়নে বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি অর্থ ইউপি সচিব সাব্বির হোসেন ও তার কয়েকজন ঘনিষ্ঠ ইউপি সদস্যকে নিয়ে ভুয়া প্রকল্প দাখিল করে সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন। এ নিয়ে প্রতিবাদ করায় তাকে লাঞ্ছিত করা হয়েছে। চেয়ারম্যান সোহেল রানা দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিষদের সীমাহীন অনিয়ম ও দুর্নীতি করে চলেছে। চেয়ারম্যান আমার ওয়ার্ডকে সমস্ত বরাদ্দ থেকে বঞ্চিত রেখেছে, অনুরূপ 8 নম্বর ওয়ার্ডকেও বঞ্চিত রেখেছে। বরাদ্দের টিআর কাবিটা 1%, ভিজিএফ চাউল, ট্যাক্স, পরিষদের রাজস্ব আয় ব্যয়ের হিসাব নিকাশ সর্বক্ষেত্রেই দুর্নীতি করছে। এগুলো চেয়ারম্যান সচিব সাব্বির হোসেন ও কয়েকজন মেম্বার কিছু ভুয়া প্রকল্প তৈরি করে সকল টাকা আত্মসাৎ করছে। এছাড়া জন্মনিবন্ধন ও বিচার বিভাগ নিয়ে জনগণ চরম ভোগান্তিতে রয়েছে। বর্তমান মাটিকাটা পরিষদের কার্যক্রম অনেকটাই অযোগ্য হয়ে পড়েছে। গত 22/7/2022 ইংরেজি তারিখ আমি ও বাবু মেম্বার কাদিপুর ঈদগাহ পরিদর্শন করতে যাই এবং ঈদগাহের সভাপতি ও স্থানীয় কয়েকজন লোকজনকে জিজ্ঞেস করলে তারা বলে ঈদগাহে প্রকল্পের কোনো কাজ হয়নি। ওই সময় বেলা 11:30 সময় চেয়ারম্যানের গুন্ডা বাহিনী ও তার বাপ চাচা ফুপা অকস্মাৎ আমার উপর হামলা করে ও মারধর করে। তার গুন্ডা বাহিনী আমাকে একা পেলে হত্যা করবে। আমি বর্তমানে জীবনের হুমকির মধ্যে আছি। সংবাদ সম্মেলনে শেতাবুর রহমান বাবু বলেন, ইউনিয়ন পরিষদের রেজুলেশনে মাটিকাটা ইউনিয়নের রাস্তা সংস্কার, ঈদগাহ মাঠে বালু মাটি ভরাট ও বাথরুম নির্মাণে সীমাহীন দুর্নীতি করেছে চেয়ারম্যান সোহেল। কাজ না করেই প্রায় 16 লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। 1% বিষয়টা কুণ্ঠে কুণ্ঠে প্রজেক্ট করেছে, আমরা এটা গোপনীয়ভাবে আমরা খুঁজি। খোঁজার পর পাওয়া গেছে যে বিএনপি করে তোজামেল মেম্বার 6,90,000 টাকার প্রকল্প, 40 দিনের লেবার, একই জায়গায় দুই প্রকল্প করেছে। এক প্রকল্প আত্মসাত করেছে আর এক প্রকল্প দিয়ে মাটি সংস্কার করেছে। আমরা জানার পর তিনি ভাটা থেকে যেখানে মাটি ভরাটের নিয়ম ছিল সেখানে আমাদের ডিসি সাহেবকে অভিযোগ দেওয়ার কারণে, লিখিত অভিযোগ দেওয়ার কারণে তিনি ভাটা থেকে গুজরি ফেলছে, যেটা হয়েছে এই 19 তারিখ থেকে ফেলছে। এই কাজের লেস অনেক আগে সামনে মাসে শেষ হয়ে গেছে। ক্ষোভ জানিয়ে এলাকাবাসী বলছেন, রাস্তা ও ঈদগাহ উন্নয়নে সরকার টাকা বরাদ্দ দিলেও তার কোনো কাজ করা হয়নি। এখন তড়িঘড়ি করে নিম্নমানের ইট দিয়ে কাজ শুরু করেছে চেয়ারম্যান। টলিতে ওই লাল গাড়ি বইয়েছে, তার জন্যে চেয়ারম্যান এরাকে সব গ্রামকে অর্ডার দিয়েছে যে তোমরা ধরো ধরো লাল গাড়িতে মাটি ফেলে লাও, লাল গাড়ি ধরুন। হ্যাঁ, না এখন করেনি, কোনো কাজ হয়নি। ওটা মেম্বার হয়েছে, কোনো খাল খন্দ আছে সেজন্য ওখানে ফেলেছে, কথাটাই শুনেছি আমি। না, কোনো বরাদ্দর কাজ এখানে হয়নি, এই বছর হয়নি। রাস্তাটা আমরা পাকা চাই, এই রাস্তাতে আমরা যাইতে পারি না, কাঁচা রাস্তা, এমন কাদা হয় এক হাঁটু। আমরা খুব কষ্টতে বাস করছি এই রাস্তার লেগে, খুব কষ্টতে আমরা আছি।
তো আমরা কতকো কাজ তো দেখতে পাইনি, ওই যে ওইখানে ইট ফেলে আসছে তাই দেখতে পাচ্ছি। এখন এদিক এদিক তো করেনি কোনো, এদিকে তো কোনো রাস্তাতে কাজ হয়নি, খালি ওইদিকে যে ইট পড়ছে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন ঘটনাটি তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা অভিযোগ অস্বীকার করে জানান কাজ চলছে, তবে শুরু করতে কিছুটা দেরি হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। রবিবার বিকেল 3:30 নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে রাজশাহী ও ঈশ্বরদী হয়ে আরিচা পর্যন্ত নো রুট চালু ও রাজশাহী থেকে কলকাতা ট্রেন যোগাযোগ চালুর ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠক শেষে মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, আমাদের নৌপথটি সচল করে ভারত থেকে মালামাল রাজশাহী ও আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত ট্রেন সার্ভিসের প্রয়োজনীয়তার কথা বলেছি, তিনি এসব বিষয়ে সম্মত হয়েছেন। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে যান, মাদক বা অন্য কাজে লিপ্ত না থাকেন, সেই বিষয়গুলি নিয়েও আমরা কথা বলেছি। আমার মনে হয় আমাদের এই আলোচনাটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এর সুফল রাজশাহীবাসী তথা রাজশাহী বিভাগের মানুষ, দেশের মানুষ পাবে ইনশাআল্লাহ। রাজশাহীতে আসতে পেরে আনন্দ প্রকাশ করে ভারতীয় হাই কমিশনার বলেন, রাজশাহীর সাথে ভারতে নো রুট চালু ও ট্রেন যোগাযোগ চালুর ব্যাপারে আলোচনা হয়েছে, এ বিষয়ে ভারত সরকারও আন্তরিক, এসব চালু হলে উভয় দেশ লাভবান হবে। গ্রেট প্লেজার টু কাম ব্যাক টু রাজশাহী, আবার রাজশাহী আসতে পেরে অতি আনন্দিত। ইটস এ গ্রেট প্লেজার টু সি দি অনারেবল মেয়র। দি ল্যান্ড বর্ডার্স হ্যাড বিন শাট ফর আ লং টাইম বিকজ অফ কোভিড। Now we have opened all the main land borders again, and we are keen to open the remaining ones. There are some issues that we need to resolve with the local policing agencies on our side. So we will take those things up, and we hope soon we will be able to reopen the land borders at Mehendipur on our side, Sona Masjid your side, Gede Dharshana, and further north also towards বৈঠকের শুরুতে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনারের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন রাসিক মেয়র। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহীর দারুসসালাম কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাদ্রাসার প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ সম্ভব নয়। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তথ্য প্রযুক্তির প্রতিযোগিতামূলক বিশ্বে দেশকে এগিয়ে নিতে হলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানের শুরুতেই মাদ্রাসার পক্ষ থেকে এমপি বাদশাকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এ সময় অত্র মাদ্রাসার অন্যান্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 3 জন মারা গেছেন। শনিবার সকাল 9:00 থেকে রবিবার সকাল 9:00 মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে করোনায় 1 জন এবং উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল 9:00 থেকে শনিবার সকাল 9:00 পর্যন্ত হাসপাতালের এই ইউনিটে আরও 3 জন মারা যান। তিনি আরও বলেন, করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে 1 জন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে 2 জন রোগী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে। পরিচালক আরও জানান, 24 শয্যার রামেক করোনা ইউনিটে রবিবার সকাল 9:00 পর্যন্ত রোগী ভর্তি ছিলেন 8 জন। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন 1 জন, করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 5 জন।
এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন তিনজন রোগী। এর আগে শনিবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে 44টি নমুনা পরীক্ষায় 9টিতে করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার 20.46%। নাটোরের সিংড়াই হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বেলা 11টার দিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি এই হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বিকর্ণ কুমার ঘোষ, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পুলিশ সুপার লিটন কুমার সাহা। আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, সিংড়া উপজেলার শেরকোলে 9.28 একর জমির ওপরে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ 190 কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে 3000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ প্রতিবছর 1000 তরুণ তরুণী প্রশিক্ষণের সুযোগ পাবে। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশের 12টি জেলায় হাইটেক পার্ক স্থাপন কার্যক্রমে বিনিয়োগ সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ভারত। এসব পার্ক স্থাপন কার্যক্রম সম্পন্ন হলে এদেশের তরুণ তরুণীরা উপকৃত হবেন। অনুষ্ঠান শেষে প্রযুক্তিতে সফল 19 জন উদ্যোক্তার হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়। নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রবিবার দুপুরে নওগাঁর 16 বিজিবির উদ্যোগে ব্যাটালিয়ন কার্যালয়ের পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মৎস্য অবমুক্ত করেন 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় জেলা মৎস্য অফিসার ডক্টর আমিমুল এহসান, সাংবাদিক কায়েসউদ্দিন, সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খান সহ অনেকেই উপস্থিত ছিলেন। 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁর 3টি উপজেলায় নওগাঁ সদর, পোরশা, সাপাহার ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 44 বিঘার 14টি পুকুরে বিভিন্ন প্রজাতির 100 মন মাছ অবমুক্ত করা হবে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।